প্রতি বছর অগ্রহায়ণের ধান কাটা শেষে পৌষ সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পৌষালী মেলা। গ্রামের ঘরে ঘরে আয়োজন করা হয় নবান্ন উৎসবের, আর উৎসবকে ঘিরে মেলার আয়োজন করে স্থানীয়রা। বিভিন্ন জাতের বাহারি মাছের পসরা বসে এই মেলায়, আর এ কারণেই পৌষ সংক্রান্তির এই মেলাকে অঞ্চলভেদে জামাই মেলাও বলে। সোমবার এই মেলা অনুষ্ঠিত হয় গাজীপুরের বিনিরাইলে। মেলায় মাছের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা, নানা বয়সী মানুষ ভিড় জমান মেলায় আসা নানা জাতের মাছ দেখতে। দেশি জাতের মাছ কিনতেও ভিড় জমান অনেকে। মাছ ছাড়াও এই মেলায় আসবাবপত্র, খেলনা, মিষ্টি, বস্ত্র, হস্ত ও কুটির শিল্পের নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। একদিনের এই মেলায় মাছ বিক্রি হয় কয়েক কোটি টাকার। মেলাকে ঘিরে বাড়তি টাকা বিনিয়োগ করেন ব্যবসায়ীরা। সময়ের সাথে সাথে পৌষের এই মেলা পরিণত হয়েছে গ্রামীণ উৎসবে। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।